हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एकेस फैमिली। आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के आमी एक चिचिंगार रेसिपी कर देखाबो, चिंगड़ी माछ दे चिचिंगा। देखो बंधुरा कि आछे एखाने। चिचिंगार में कुचि कुचि करे केटे नियेछि, प्याज कुचि आछे, चारटे काचा लंका रखा आछे, चिंगड़ी माछ आछे, धने पाता कुचि आछे, कालो जिरे शुकनो लंका आछे, जिरे गुड़ो, धनियार गुड़ो, लवण, हलुद आर तेल। चलो बंधुरा रान्नाटा शुरू कर दी। गैसे कड़ाई बसिए दिए चिंगड़ी माछटा के लवण लवण दिए दिलाम, एकटु हलुद माखिए निच्छि। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে রান্নাটা করব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা খুব বেশি একটা ভাজবো না, তাহলে শক্ত হয়ে যায়। বেশি ভাজলে চিংড়ি মাছ হালকা নাড়াচাড়া করে আমি মাছটাকে তুলে নেব। বন্ধুরা এই তেলে, মাছ ভাজা তেলের মধ্যে আমি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি, কালো জিরে আর শুকনো লঙ্কা। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজটা হালকা ভাজা, লঙ্কা চারটে দিয়ে দিচ্ছি। আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটুখানি ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এবার আমি চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে চিচিঙ্গাটা একটু কষিয়ে নেব। আগুনটা একটু কমিয়ে দিয়ে গ্যাসের ঢেকে দেব। দেখো বন্ধুরা চিচিঙ্গা থেকে হালকা একটু জল গলেছে, ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে একটু জল গরম হতে দিয়েছি, জলটা দিয়ে দেব। দেখো বন্ধুরা আমার চিচিঙ্গাটা কষানো হয়ে গেছে, আমি এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার একটু লবণ দিচ্ছি, এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা চিচিঙ্গা তোমরা অনেকেই অনেক রকম ভাবে রান্না করে খাও,
আমি কিভাবে রান্না করে খাই আমি সেভাবেই তোমাদেরকে দেখালাম। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো, তারপরে কমেন্টে জানাতে পারো যে এইভাবে রান্না করে কেমন লেগেছে। দেখো বন্ধুরা, আমার চিংড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে, তাহলে সমস্ত নতুন নতুন রেসিপিগুলো তোমাদের ফোনে সবার প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা সার্ভ করে দিয়েছি তোমরা।